তুলে ধরছিলাম এবং আমাদের হাতে আছে এখন কুমিল্লার 11টি আসনের মধ্যে দুটি আসনের আসন এবং প্রার্থী পরিচিতি 10 এবং 11 একেবারে কুমিল্লার শেষের দিককার দুটি আসন যদি আমরা যদি একটু কুমিল্লা 10 আসনের দিকে নজর দেই লাঙ্গলকোট লালমাই এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এই তিনটি অঞ্চল নিয়ে আসলে কুমিল্লার এই 10 আসন যেটি বলছিলাম যে আসনটি একেবারে মানচিত্রের কুমিল্লার যে মানচিত্র শেষের দিকে এই কুমিল্লা 10 আসনটি সেখানে মোট ভোটার সংখ্যা 6,21,932 জন পুরুষ ভোটার রয়েছে 3,19,049 নারী ভোটার 3,00,000 একটু উপরে আর তৃতীয় লিঙ্গের ওখানে 3 জন ভোটার রয়েছে এবারে যদি আমরা যদি কুমিল্লা 11 আসনের দিকে একটু যদি কুমিল্লা 10 আসনেরই আমি যদি প্রার্থী পরিচিতিটা একটু যদি আসলে তুলে ধরতে চাই তাহলে সেখানে বর্তমান সরকারের যিনি আসলে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল তিনি সেখানকার নৌকার প্রার্থী কুমিল্লা 10 আসনের তিনি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আমরা যদি কুমিল্লা 10 আসনের আহম মোস্তফা কামালকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এরকম দু একজনের যদি আসলে সম্ভব প্রার্থীর যদি প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর যদি নাম বলতে চাই তাহলে জোনাকি হুমায়ুন তিনি একজন রাজনীতিবিদ তিনি জাতীয় পার্টির হয়ে তিনি এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার প্রতীক জাতীয় পার্টির প্রতীক যেটি সেটি হচ্ছে লাঙ্গল আমরা এবার কুমিল্লা 11 আসনের প্রথমে একটু আসন পরিচিতিটা দেখব কুমিল্লা 11 একেবারে শেষ দিকে সীমানার দিকে আসলে বাংলাদেশের মানচিত্রে আসলে শেষ দিকে আসলে লাগোয়াই আসন 14 গ্রাম উপজেলা সেখানে মোট ভোটার সংখ্যা প্রায় 4,00,000 কাছাকাছি এবং পুরুষ ভোটার 2,00,000 একটু উপরে নারী ভোটার 2,00,000 একটু নিচে 1,91,740 জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এখানে 4 জন আমরা যদি দেখি যে এই কুমিল্লা 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা কারা কারা করবেন তাদের যদি একটু পরিচিতি তুলে ধরতে চাই তাহলে সে জায়গায় শুরুতেই একজন স্বতন্ত্র প্রার্থী তিনি আছেন তিনি মিজানুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর সাথে যেই প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর একটু পরিচিতি আমরা তুলে ধরতে চাই মুজিবুল হক তিনি হচ্ছেন সাবেক রেলমন্ত্রী এবং আইনজীবী এবং ব্যবসায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী কুমিল্লা 11 আসনের আমরা জানছিলাম যে কুমিল্লার আসন দুটি আসন 10 এবং 11 আসন এবং প্রার্থী পরিচিতি আমরা একটু কুমিল্লাতে যুক্ত হতে চাই সেখানে আমাদের ব্যুরো অফিসে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ জানাবেন কুমিল্লাতে অনেকগুলো আসন 11টি আসন রয়েছে এবং সেই জায়গায় ভোটার সংখ্যাও কিন্তু অনেক বেশি 46,00,000 উপরে কি অবস্থা সার্বিক পরিস্থিতি ভোটের পূর্ব পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলে কেমন দেখছেন গালেব কুমিল্লার মানুষ অপেক্ষা করছে যেই দিনটির সেটি আগামীকালকে তারা তাদের নির্বাচনে যারা প্রতিনিধি নির্ধারণ করবেন নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে এখানে প্রায় 46,06,196 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন অনেকদিনের অপেক্ষা উচ্ছ্বাস উৎকণ্ঠা তার মধ্য দিয়ে কিন্তু এই অপেক্ষাটি ছিল যে 7 জানুয়ারি তারা ভোট দেবেন এবং তার মধ্য দিয়ে তারা তাদের এলাকার উন্নয়নের জন্য নেতা নির্বাচন করবেন প্রতিনিধি নির্বাচন করবেন কুমিল্লাকে এগিয়ে নিয়ে যারা যাবেন তারা তাদের সেই পছন্দের প্রার্থীকে তারা বেছে নেবেন আগামীকাল ভোটের মাধ্যমে এর মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বিঘ্নে যেন ভোটাররা ভোট দিতে পারেন এবং কোনো রকম গোলযোগ পরিস্থিতিও যদি তৈরি হয় সেটাকে কীভাবে মোকাবেলা করবেন সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে কুমিল্লায় 11টি সংসদীয় আসন এবং 17টি উপজেলা এখানে কুমিল্লার দাউদকান্দিতে 2টি দুর্গম 6টি উপ এবং 4টি মেঘনা উপজেলায় সেখানে দুর্গম এলাকা চর এলাকা সেখানেও কিন্তু অর্থাৎ সার্বিকভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং অতি ঝুঁকিপূর্ণ এবং আলাদা করা হয়েছে সার্বিকভাবে প্রায় 4,500 পুলিশ সেখানে দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর এছাড়া বিজিবি থাকবে 33 প্লাটুন বিজিবি থাকবে আনসার সদস্য রেলপথ নিরাপত্তা এবং কেন্দ্র নিরাপত্তার জন্য কাজ করবে প্রায় 15,000-এর বেশি এবং এখানে আর একটি বিষয় যে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু সব বেশিরভাগ কেন্দ্রগুলোতেই প্রবেশ মুখগুলোতে যারা ঢুকছে কারা বের হচ্ছে সব দিক নিরাপত্তা কিন্তু নিশ্চিত করার জন্য সার্বিকভাবে কাজ করা হয়েছে এবং রাত পোহালে ভোট এবং দুর্গম এলাকাগুলোতে যেন ব্যালট পেপার পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অর্থাৎ ভোটাররা নির্বিঘ্নে আগামীকালকে ভোট দিবেন এই প্রস্তুতিতেই কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে গালিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কুমিল্লা থেকে সেখান থেকে জানাচ্ছিল যে কুমিল্লার সর্বশেষ ভোটের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে সব কিছু সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ আপনারা দেখছেন এখন